নমস্কার, শুরু করছি বারোটায় বারোটা। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। প্রথমেই শুরু করব রাজ্যের খবর দিয়ে। আগামী শনিবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ জুড়ে হাওড়া ডিভিশনে 5টি ট্রেন বাতিল থাকবে। রামপুরহাট থেকে চাতরা স্টেশনের মাঝে নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। দুর্ভোগে পড়তে চলেছেন বহু যাত্রী। 16 থেকে 22 সেপ্টেম্বর এই সময়ে বাতিল ট্রেনগুলির নাম্বার হল রামপুরহাট থেকে 03084, কাটোয়া থেকে 03067, 03083 এবং আজিমগঞ্জ থেকে 03093 এবং 03068। একই সঙ্গে 15 থেকে 21 সেপ্টেম্বর এই 7 দিন রামপুরহাট থেকে 03094 নম্বর ট্রেনটি চলাচল করবে না। সব মিলিয়ে এ মাসে দ্বিতীয় সপ্তাহের পর রামপুরহাট চাতরা সেকশনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। দিনে দুপুরে কৃষি সমবায় ব্যাংকে ডাকাতি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চাকলালপুরে ঘটেছে এই ঘটনাটি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে 12 লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ডেঙ্গির সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। হাওড়া পুর এলাকার 29 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেশি। সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুরসভা। মশারি খাটিয়ে শোবার পরামর্শও পুরসভা থেকে দেওয়া হচ্ছে। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ, সতীপীঠ, কঙ্কালীতলা, দক্ষিণেশ্বরে বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভিড়। লগ্নি টানতে লক্ষ্মীবারে স্পেনের মাদ্রিদে শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর। কুন্তল ঘোষ চিঠি মামলায় আজ শুনানি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ শুনানি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর রিপোর্ট দেবে ইডি। এবার আমরা দেখব দেশের খবর। সদ্য সমাপ্ত G20 বৈঠকে যোগ দিতে পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিন পরেই অবশ্য ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রশংসাও করলেন তিনি। যে কোনো দেশের এই ধরনের উদ্যোগ অনুকরণ করতে রাশিয়া প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার 8ম ইস্টার্ন ইকোনমিক ফোরামের প্লেনারিতে যোগ দিয়ে ভারতের প্রশংসা করেন তিনি। পুতিন বলেন, সব দেশের উচিত দেশীয় পণ্য উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া। শিল্পক্ষেত্রেও একই কথা তিনি বলেছেন। দেশের পণ্য উৎপাদন বৃদ্ধি ও ব্যবহারের উপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা একটি প্রশংসনীয় ব্যাপার। এক ভারতীয় প্রবাসী পড়ুয়ার মার্কিন পুলিশকর্মীর হাসাহাসির ঘটনায় সিয়াটেল প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল ভারতীয় হাইকমিশন। ঘটনাটি এবছরের জানুয়ারি। তীব্র গতিতে আসা পুলিশের নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় প্রাণ হারায় ভারতীয় যুবতী জাহ্নবী কান্ডুলা, বয়স 23। সেই ঘটনার প্রসঙ্গে অপর এক পুলিশকর্মীর হাসাহাসি ও মস্করার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই পুলিশকর্মীর বডি ক্যামেরাতেও ধরা পড়েছে তার কথাবার্তা। সেখানে ওই পড়ুয়া সম্পর্কে অত্যন্ত অসংবেদনশীল কথাবার্তা শোনা গিয়েছে। এবার আমরা চোখ রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। দাউ দাউ করে জ্বলছে বহুতল। ভিতর থেকে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ, সাহায্যের করুণ আরতি। এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়। মঙ্গলবার রাতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ওই বহুতলকে। এবার আমরা নজর রাখবো আবহাওয়ার দিকে। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা এক ধাক্কায় কমতে পারে অনেকটাই। শুক্রবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ এবং সপ্তাহান্তে রয়েছে হাওয়া বদলের সম্ভাবনা। সুপার ফোরে পরপর 2টি ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। রবিবার খেতাবি লড়াইয়ে কোন দল হবে রোহিত শর্মাদের প্রতিপক্ষ তা নিয়ে আগ্রহ তুঙ্গে। বৃহস্পতিবার অর্থাৎ আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান, যা কার্যত সেমিফাইনাল, কারণ এই ম্যাচের বিজয়ী দলই উঠবে ফাইনালে। কেমন লাগলো আপনাদের আজকের এই প্রতিবেদনটি? যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।